সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে Xiaomi আরেকটি নতুন ফোনের সাথে পরিচিতি করে দিব। Xiaomi বাজারে একটি নতুন ফোন নিয়ে আসলো, Redmi 9 Active, এবং এই ফোনটি আমরা কিরকম প্রাইজে পাচ্ছি, কি সুলভ মূল্যে পাচ্ছি, এবং এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে, এবং আমরা কি কি ফেসিলিটিগুলো পাচ্ছি, তার সাথে আনবক্সিং করে ফোনটি কিরকম দেখতে হবে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই বন্ধুরা, আপনারা এই ফোনটি শিপ এন্টারপ্রাইজের পেজে পেয়ে যাচ্ছেন। শিপ এন্টারপ্রাইজের ফেসবুক পেজ থেকে আপনারা Xiaomi Redmi 9 Active-টা নিয়ে নিতে পারতেছেন, পারচেস করতে পারতেছেন। তার সাথে আপনাদের সাথে থাকছে সুলভ মূল্যের সাথে ডেলিভারি চার্জ ফ্রি, এবং উপহারটা থাকছে সবসময়ের মতো শিপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সাথে আপনাদের জন্য গিফট হ্যাম্পার থাকছে। তাই এখনই দেরি না করে আমার ডিসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে পেজ থেকে অর্ডার করে ফেলুন Redmi 9 Active। চলুন আমরা ফোনটি আনবক্সিং করে নিই। আমরা ফোনটি আনবক্সিং করার সাথে সাথে আমাদের সামনে ফোনটি চলে আসলো। তার ভিতর পাচ্ছি আমরা ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাচ্ছি, ইজেক্ট পিন পাচ্ছি সাথে, এবং সাথে বক্সে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার উইথ টাইপ বি সাপোর্ট, এবং সবার সাথে আমাদের ফোনটি হাতে চলে আসছে। আমাদের কাছে ব্ল্যাক কালারটি আপাতত অ্যাভেলেবল আছে। তবে আমার Xiaomi-র ক্ষেত্রে একটু চয়েজেবল জানি, তারা একটু মাইক্রো USB-টা একটু আপডেট করতে পারতো, টাইপ সি চার্জিং সাপোর্টটা দিতে পারতো, সেক্ষেত্রে মাইক্রো টাইপ বি সাপোর্টটা দিছে। আমাদের হাতে ফোনটি চলে আসলো, এটি অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাচ্ছি আমরা 4GB to 8GB, এবং এটার স্পেসিফিকেশনটা থাকছে পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ উইথ ফ্ল্যাশ লাইট, ব্যাক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, 3.5mm জ্যাক পাচ্ছি, উপরে নিচে স্পিকার পাচ্ছি, টাইপ বি মাইক্রো USB চার্জিং সাপোর্ট পাচ্ছি, এবং ডিসপ্লে সাইজটা পাচ্ছি 6.53 ইঞ্চের IPS ডিসপ্লে। এটার রেজুলেশন থাকছে আপনার 720x1600 pixels, এবং এই ফোনে ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছি আমরা 5000mAh, যেটা আমাদের ক্ষেত্রে ভালো একটি ব্যাকআপ দেয়। এই 5000mAh রেগুলার ফোনের ইউজের ব্যাকআপের জন্য একটা ভালো সার্ভিস হয়, এবং সাথে থাকছে G35 প্রসেসর, গেমিং প্রসেসর, যার কারণে লো রেঞ্জের কাস্টমাররা যারা হালকা গেমিং করতে চায়, ছোটখাটো গেমিং গেমটি ফ্রি ফায়ার খেলতে পারবে এই ফোনে। ল্যাগিংস একটু দিবে কম বেশি, তবে ভালোই খেলতে পারবে। আমরা সবাই জানি Xiaomi গেমিংয়ের জন্য ভালো একটি পারফর্ম দেয়, যা অন্যান্য ব্র্যান্ড যেমন কি স্যামসাং, ওপো, ভিভো এদের তুলনায় Xiaomi-তে গেমিংটা ভালো করে, এবং ইয়ং জেনারেশন গেমিংয়ের জন্য হলেও Xiaomi-টা ভালো চয়েস করে। তার সেই হিসেবে আমরা এই ফোনে G35 প্রসেসরটা পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে, এবং আমরা ব্যাক ডিজাইনটা পাচ্ছি ম্যাটের ডিজাইন, যেটা অনেকে ম্যাট ডিজাইনটা অনেকে আসলে ইউজুয়ালি পছন্দ করে না, যারা স্পেসিফিকলি আমরা ভিভো ওপো পারচেস করে তাদের চয়েসটা আসলে এটাতে যাবে না, কারণ ওই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে অনেক তফাৎ থাকে। এবং তবে যারা স্যামসাং ইউজার আছে তাদের, যেহেতু স্যামসাংয়ের লো রেঞ্জের ফোনগুলোর ডিজাইন প্রায় সেম এইরকমই হয় ম্যাট ফিনিশিং, এবং রিয়েলমি এন্ট্রি লেভেলের ফোনগুলো তো ম্যাট ফিনিশিংটা হয়, তাই ম্যাট ফিনিশিংটা এদের এই ধরনের এই সেগমেন্টের এই ব্র্যান্ডেড ফোনগুলোর জন্য ফোনগুলোর ইউজারদের জন্য ইউজুয়ালি যাবে। MIUI 9 Dual ছিল ওইটারই প্রাইস সিমিলার পাচ্ছি, জাস্ট আমার যা মনে হলো মডেলটাই চেঞ্জ হয়েছে। Redmi 9 Dual থেকে Redmi 9 Active পাচ্ছি, এরা নতুনভাবে ভার্সনটা চেঞ্জ করে নতুনভাবে বাজারে নিয়ে আসলো, এবং এটার প্রাইস পাচ্ছি আমরা 13,999 টাকা, যেখানে 9 Dual ছিল 12,999 টাকা। আমার মনে হলো এরা মডেলটা চেঞ্জ করে প্রাইসটা বাড়িয়ে বাজারে নিয়ে আসলো নতুন ফোনটি, কারণ স্পেসিফিকেশনগুলো সেম। আপনারা যদি ফোনটা
এখনই পারচেজ করতে চান, এখনই শিপ এন্টারপ্রাইজের পেজে গিয়ে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে অর্ডার করে নিতে পারেন এবং সাথে ডিসকাউন্ট প্রাইস এবং গিফট হ্যাম্পার এবং ডেলিভারি চার্জ ফ্রি পেতে পারেন। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশনে গিয়ে শিপ এন্টারপ্রাইজের পেজ থেকে ফোনটি অর্ডার করে নিন। তাছাড়া যে কোনো ব্র্যান্ডের ফোনের দরকার হলে আপনারা অবশ্যই এই প্রাইস এবং সুলভ মূল্যে শিপ এন্টারপ্রাইজের পেজ থেকে অর্ডার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোন। আপনারা অর্ডার করলে আপনারা কয়েকদিনের মধ্যে ফোনকে হাতে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোন পাঠানো হয়। তার সাথে কক্সবাজার হলে আপনারা ডাইরেক্টলি আমাদের ফিজিক্যাল শপ আছে, শপে ভিজিট করতে পারেন। এরকম আরও আপডেট, নতুন ভিডিও, রিভিউ ভিডিও এবং নিউ নিউ আপডেট আপনাদের শেয়ার করবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।